ওদিকের কাজের কত দূর হয়ে গেল আর কতক্ষণ সময় লাগবে? স্যার প্রায় হয়ে এলো বলে এতক্ষণে সব চুকে যেত, এই দুই একটা গোলমেলে কাজে বাধা না এলে তখনই শেষ করে ফেলতাম। গোলমাল এখানেও গোলমাল? আরে গোরস্থানের মুদ্দাররাও কি মিছিল করতে শিখে গেল নাকি? কি যে বলেন স্যার, ওই গোরখুরোগুলো দু একটা আপত্তি তুলেছিল, ওটা মিটাতে গিয়ে একটু দেরি হয়ে গেল। আপত্তি? আচ্ছা টাকা পয়সা নিয়ে আপনি কোনো গণ্ডগোল করেনি তো? আপনাকে তো বলেছি যে টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করবেন না, যা দরকার প্রয়োজনে তার থেকে বেশি ছড়িয়ে যান, সরকারি অনুমোদন আমি জোগাড় করে দেব। আপনার টাকা ঢালতে এত কষ্ট হয় কেন? কমতি পড়লে আপনি আমার কাছ থেকে চেয়ে নিতেন। সে কি স্যার আমি বুঝি না, সরকারি কাজে সরকারি টাকা খরচ করতে আমি পিছপা হবো কেন? তবে এই ছোটো লোকগুলোর ধর্মীয় কুসংস্কার আছে কি না এই জন্য স্যার যত ফ্যাকরা, মজুরি তো সোলানা আদায় করবেই, তারপরে ধর্মের নাম করে সাত রকম ফষ্টি ফষ্টি, এই কুসংস্কারই দেশটা খেলো স্যার। দেখুন আমার বক্তৃতা আপনি আমাকেই শোনাবেন না, আসল ঘটনাটা কি ঘটেছে সেটা একটু খুলে বলুন স্যার। হাসপাতাল থেকে তাড়াহুড়ো করে টেনে হিঁচড়ে লাশগুলোকে গাড়িতে তুলতে হয়েছে, আবার ট্রাকে করে এতখানি পথ আনা, ঝাঁকুনি তো কম খায়নি, তার উপর স্যার ডাক্তাররাও পশু, মরাগুলোকে কেটে কুটে একদম নাশ করে রেখেছিল। দেখুন এত অল্পতে নার্ভাস হলে এত বড় প্রতিষ্ঠানের নেতা আমি হতে পারতাম? তবু আপনাকে বলছি আমার হার্ট একটু উইক, বেশি টেনশন সহ্য হয় না। বলছি এই বাজে কথা না ঘেটে দয়া করে আসল ঘটনা একটু বলুন প্লিজ প্লিজ প্লিজ। স্যার যা হবার তাই হয়েছে, টানা হ্যাঁচড়া আর টাকের ঝাঁকুনিতে লাশগুলো একদম তালগোল পাকিয়ে ফেলেছিল, কাটা টুকরোগুলো এলেমেলে হয়ে যাওয়ায় এখন আর বোঝার কোনো উপায় নাই কোনটার সাথে কোনটা যাবে। তাতে কি হয়েছে স্যার, আরও খাবেন? না মানে ওই অবস্থাতে দেখে আমি এই গোর খুঁড়েগুলোকে বললাম যে আলাদা আলাদা এতগুলো কবর খুঁড়ে লাভ কি, তার চেয়ে একটা বড় মতো গর্ত খুঁড়ে সবগুলোকে ওইটার মধ্যে ঠেসে ছুঠে রেখে মাটি চাপা দিয়ে দিলেই হয়। রিসোর্সফুল অফিসার, আপনার নামটা আমার মনে রাখতেই হবে, সকালে পার্টি অফিসে আসবেন, আপনার জন্য আমি রিকমেন্ডেশন লিখে দেব। এটা স্যার আপনার মেহরবানি স্যার। পাকিস্তান হওয়ার পর স্যার আমরা পেটি অফিসাররা কিছুই পেলাম না, ব্রিটিশ আমলেও সমাজে মিশতে পারিনি, পাকিস্তানের জন্য স্যার এত ফাইট করেও আমরা কিছুই পেলাম না। আপনার স্যার আমাদের দিকে না দেখালে আমরা বাঁচবো কেমন করে স্যার? আমাদের তো কোনো রাজনীতি নেই, এই সরকারই আমাদের মা বাপ, যখন যে দল হুকুম চালায় আমরা সে হুকুমই তামিল করি স্যার। এর মধ্যে গোলমালটা হলো কোথায়, আপত্তিটা উঠলো কোত্থেকে? হ্যাঁ না মানে স্যার ওই গোর ঘুরে বদযাত্রা বললো যে কাভি নেই, মুসলমানের লাশ দাফন নেই, কাফন নেই, জানাজা নেই, আমার কবর হবে না, না 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 এটা হতে পারে না, কাভি নেই। স্যার গো ধরে বসে রইল, এত করে বোঝালাম আহম্ম কি করেছে? সরকারি চাকরি করেন তো, পাবলিকের সেন্টিমেন্টগুলো বুঝেন না। আরে ওদের খুশি মতো ওদেরকে কাজ করতে দিলে আপনার ইজ্জত যুক্ত? কাজ শেষ করা নিয়ে আপনার কারবার, সমাজ সংস্কারের বক্তৃতা দেওয়ার জন্য তো সরকার আপনাকে বেতন দেয় না, আর ঘণ্টাখানেক বাদে আকাশ স্পর্শ হয়ে যাবে, আজান পড়বে, কারফিউ শেষ হয়ে যাবে, আর আপনি এই লাশগুলো নিয়ে এখনো পর্যন্ত মিটিং করছেন? স্যার আমি স্যার সঙ্গে সঙ্গে ওদের কথা রাজি হয়ে গিয়েছিলাম। তাহলে এত দেরি হচ্ছে কেন? তখনই তো স্যার আর একটা নতুন ফ্যাকরা বাঁধলো, কোত্থেকে ছুটে এসে ওই মুর্দা ফকির চেঁচামেচি শুরু করে দিল। তোমাকে এতবার বলেছি এতবার বলেছি যে আচমকা একটা উদ্ভট কথা আমাকে তুমি বলবে না,
ধক করে বুকে লাগে। আচ্ছা যা বলবা টিপে টিপে নাটক করে না বলে প্রথমেই পুরাটা একেবারে খুলে বলতে পারো না? মুদ্রা ফকিরটা আবার কে? হ্যাঁ কবর খুঁড়ে বেরিয়েছে নাকি? হ্যাঁ কার্ফুর মধ্যে ঢুকলো কি করে? গাছগুলো কি করছিল? ও স্যার এখানেই থাকে, গোরস্থানের বাইরে কখনো যায় না, জন্যই তো এমন নাম। দিনরাত এখানেই পড়ে থাকে, কবরের সাথে কি যেন আলাপ করে। পাগল স্যার, বদ্ধ পাগল। স্যার এমনিতে লোকটা কিন্তু ভালো লেখাপড়া জানে, ভালো আলেম, গ্রামের স্কুলে মাস্টারি করতো। 43-এর দুর্ভিক্ষে চোখের সামনে ছেলে মেয়ে মা বউ সবাইকে মরতে দেখেছে, কিন্তু কবরে নিতে দেখেনি। মুর্দাগুলো পচেছে, স্বপ্নে খুব লেখিয়াছে, রাতের বেলা শিয়াল এসে টেনে নিয়ে গেছে। স্যার সেই থেকে পাগল হয়ে গেছে, এই গোরস্থান থেকে কিছুদিন নড়তে চায় না। বলে মরে গেলে কেউ যদি কবর না দেয়, এই জন্য মরার সময় হলে কবরের কাছাকাছি থাকবো, চট করে যেন কবরের মধ্যে ঢুকে পড়তে পারি। ভরু ট্র্যাজিক স্যার। অনেক খবরই রাখেন দেখছি। হ্যাঁ চাকরি চাকরি স্যার, চারদিকের হরেক রকম খোঁজ খবর রাখতে হয় স্যার। বেশি খোঁজাখুঁজি করতে গিয়ে নিজের বুদ্ধিটাকে কোথায় যেন খুইয়ে এসেছেন। এখন মেহরবানি করে বলবেন কি এই গোলমালটা কিসের? লাশগুলো মাটি চাপা দিতে এত দেরি হচ্ছে কেন? দেখুন ঠান্ডায় আপনার মগজ জমে আছে, কথা ঠিক মতো গুছিয়ে বলতে পারছেন না, এলোমেলো বলছেন। নিন একটা চুমুক টেনে নিন, দেখবেন যে শরীর গরম হবে, বুকে সাহস পাবেন, কথা সব গুছিয়ে বলতে পারবেন। নিন আপনার সামনে স্যার, তার উপর আবার অন ডিউটি। তাকাল লুফের সময় নাই, তাড়াতাড়ি লাশগুলো মাটি চাপা দিয়ে কারফিউর আগে আমাদের এখান থেকে সরে পড়তে হবে। নিন তাড়াতাড়ি দু চুমুক খেয়ে কাজটা সেরে ফেলুন। নিন বোতলে মুখ লাগিয়ে খাবো স্যার? কেন চুষনি লাগিয়ে দিতে হবে নাকি স্যার? জি না স্যার। মালটা স্যার অনেক ভালো, একেবারে কলিজায় গিয়ে ঘামারে। তাহলে থাক। আচ্ছা ওই মুর্দা ফকির কি লাশগুলো দেখেছে? ও ও হ্যাঁ হ্যাঁ, না মানে বোধ হয় দেখেনি স্যার। ও বেটার চলাফেরা কিছু ঠাউর করা যায় না স্যার, কোথেকে হঠাৎ হুশ করে একেবারে সামনে এসে পড়ে, বোধ হয় আড়াল থেকে গোরখুরুদের সঙ্গে আমার কথাবার্তা শুনে থাকবে। আচমকা পেছন থেকে লাফিয়ে পড়লো ঠিক আমাদের মাঝখানে, তারপর কি তুখোর বক্তৃতা। আমি তো গোরখুরুদের কথা মেনে নিয়েছিলাম, ওই বেটায় না কোত্থেকে উড়ে এসে ওদের বোঝাতে শুরু করলো, কিছুতেই না একটা কবরেই কাজ ছাড়তে হবে। যে হারে মানুষ মরছে তাতে নাকি শেষটায় ওর কবরের বাজারে ঘাটতি পড়ে যেতে পারে। দেখুন তো কী সব গিটগুটি কথা। ওকে শুদ্ধ পুঁতে ফেললেন না কেন? হ্যাঁ কী যে বলেন স্যার, মন ভুলিয়ে কাজ আদায় করতে পারলে শুধু শুধু জানে মেরে ফায়দা কী? পাগলা আদমি, দু কথা তাল মিলিয়ে বলাতেই সুরসুর সুরসুর করে আমার সাথে চলে আসলো। আমি ওকে ওইদিকে পার করে দিয়ে আমি ওইদিকে পাহারা দিচ্ছিলাম, আবার যেন আক্রমণ না করে বসে। আর ওই শালারা সেই কখন থেকে শামুল জ্বালাচ্ছে, এখনো নাকি তাদের খোড়াই শেষ হয়নি। এবার নিশ্চয় প্রায় শেষ হয়ে এসেছে। না কাজটা বোধহয় ঠিক হয়নি, ওইসব ফকির দরবেশ এরা খুব ধরিবাজ লোক হয়, কোত্থেকে কোন উৎপাত সৃষ্টি করে আবার কে জানে। লাশ ও বেটা দেখেনি,
আর দেখলো কি লাভ হবে, রক্তে মাংসের স্তূপ, ওটা বুঝবে কি করে? ওটা তো টেনে কাটা লাশও হতে পারে। গুলি চলেছে দুপুরবেলা, খবর দেশময় ছড়িয়ে পড়েছে সঙ্গে সঙ্গে, হেফোর ওফোর, ফকির হোক আর পাগল হোক, শহরে থেকেও এই সংবাদটি ওর কানে পৌঁছয়নি সেটা ভাবতে আমি অন্তত রাজি নই। আর এইসব খবর ছড়ো হওয়ার মুখে আগুনের ফুলকির মতো ছড়িয়ে পড়ে। মর্দা ফকির ঝড়ও বোঝে না, আগুনও বোঝে না, ও তো একরকম কবরের বাসিন্দা। ভাষার দাবিতে মিছিল বের হয়েছিল বলে পুলিশ গুলি করে কয়েকটাকে খতম করে দিয়েছে। এত কথা বোঝার বুদ্ধিশুদ্ধি ওর নেই, লাশ দেখলেই ও শুধু মুখের মধ্যে ভাত বুঝে দেয়। কারণ ওর ধারণা মানুষ শুধু একরকমই মরতে পারে, সেটা হলো না খেয়ে। পাগল, বদ্ধ পাগল স্যার। কিন্তু লাশগুলোকে কোথায় কবর দেওয়া হয়েছে সে জায়গাটা তো দেখেছে। সকালে যদি কাউকে আঙুল দিয়ে জায়গাটা দেখিয়ে দেয় আর মিছিল করতে না পেরে খেপে গিয়ে ছাত্ররা যদি ওদেরকে খুঁজতে এখানেও চলে আসে। স্যার, আপনারা লিডার মানুষ অনেক দূর ভাবেন, আমরা পেটি অফিসার স্যার, শুধু অর্ডার তামিল করি খালাস। কি করতে হবে কি বলুন? ওটাকে শুদ্ধ পুঁতে দাও। এ কি বলছেন স্যার, আপনি এক্সাইটেড হয়ে গেছেন স্যার, এখন আর খাবেন না স্যার, প্লিজ। আমার খাবার মাত্রা আমি জানি। ভুল, খুব ভুল হবে, যা কিছু করতে হয় খুব কুল্লি করতে হবে। আর এইসব বিষয়গুলো আমাদের অনেক প্র্যাকটিস করে আয়ত্ত করতে হয়েছে, এতে কাজ হয়। আমি একটু ওদিকটা দেখে আসি, এত সময় লাগছে কেন বুঝতে পারছি না। যান যান যান, আপনার কথা শুনতে শুনতে আমার দোকানে তালা লেগে গেছে, নেশাটা পর্যন্ত জমতে পারছে না। আর বেশিক্ষণ দেরি করলে আপনাকে শুদ্ধ পুঁতে ফেলতে ইচ্ছে হবে। আপনার কথা শুনলে স্যার বড্ড হাসি পায়, কিন্তু পিলেটা চুমকে ওঠে, বুকটা বড় থরফর করে উঠেছিল স্যার। উঠতে গিয়ে তো ভেবেছিলাম পড়ে যাব, বড্ড ভয় পেয়ে গিয়েছিলাম স্যার। স্যার আর একটু কি দেবেন? দিলে খাওয়ার পরে একটু মনে সাহস পেতাম, সব কাজগুলো গুছিয়ে করতে পারতাম। আপনার মাত্রা আমার জানা নেই, তাই একটু কমিয়ে দিলাম। নিন। আপনি হঠাৎ অন্ধকারে চিনতে পারেনি? মিথ্যাবাদী,
আমাকে চিনতে পারে না এই গোরস্থানে এমন কেউ নেই, জিন্দা মুর্দা কেউ না। এই এই জিন্দার মুর্দার পার্থক্য বুঝো, দেখলে চিনতে পারবে। সে আপনার দয় হুজুর। ছুটা ছুটা, তুমি কোনো পার্থক্য বোঝো না, তুমি বাঁচার নালায়েক। তোমার মতো চিন্তা আদমিকে কেউ দোয়া করে না, পাগলেও না। না, তুমি আমাকে ধোকা দিয়েছ, আমি ওদের ভালো করে দেখেছি, ওরা মুর্দা নয়, ওরা মরেনি। না না, ওরা তো কবরে থাকবে না, ওরা থাকতে পারে না, ওরা উঠে আসবে, আবার উঠে আসবে। আপনি তো ওদিকটা ছিলেন, আবার এদিক গেলেন কখন? বাবা, তোমরা শহরের রাস্তাঘাট যেমন চেনো, এই গোরস্থান আমার ঠিক তেমনি চেনা। কবরের নিচ দিয়ে সুরঙ্গ আছে, আমি বানিয়েছি, নইলে তোমাদের সঙ্গে পারবো কেন? আপনি বড় মজার কথা বলেছেন হুজুর। বাহ, এই তো বুঝতে পেরেছো বাবা, ভেবেছিলে আমাকে ফাঁকি দেবে তাই না? ভেবেছিলে পাসপোর্ট না করে ওপার চালান করে দেবে? হ্যাঁ, পরীক্ষা না করে আমি এমনিতেই কি যেতে দিই? সালাম হুজুর, আপনি বুঝি এখানকার পাসপোর্ট অফিসার? মাফ করে দেন হুজুর, এতক্ষণ আপনাকে চিনতে পারিনি। সাবাস বেটা, এই তো তোর নজর খুলেছে। তো হুজুর অনুমতি দেন তো ওদেরকে পার করে দিই। না, প্রথমে আমি সন্দেহ করেছিলাম, একটা কিছু গণ্ডগোল নিশ্চয় আছে, তাই তো সুরঙ্গ পথে ঢুকে তোমাদের ওই ঢাকা মোটর গাড়ির ভেতরে গিয়ে উঠলাম। ইন্সপেক্টর, প্রথমে দেখে ভাবলাম সব ঠিকই আছে, কোনোটার বুকের কাছে এক খাপলা গোস্ত নেই, কোনোটার ফাটা খুলি দিয়ে কি সব গড়িয়ে পড়ছে। ভাবলাম শিয়াল শকুনে কামচে কামড়ে নষ্ট করে গেছে, কবরের কাবেল। উল্টে পাল্টে দেখি না, ঠিক তো নেই। সে কি হুজুর, ঠিক, সব তো ঠিকই আছে। চুপ চুপ, তোমরা চোরা কারবারি, আমি সুখে দেখেছি, গন্ধ ঠিক নেই। গন্ধ? বাসি মরার গন্ধ আমি চিনি না। না, এ মুর্দার গন্ধ অন্যরকম, ওষুধের গ্যাসের বারুদের গন্ধ। না 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 না, এ মুর্দা কবরে থাকবে না, কবরে থাকবে না, উঠে চলে আসবে। বিশ পঁচিশ তিরিশ হাত মাটির নিচে চাপা দাও না কেন, এ মুর্দা উঠে চলে আসবে, উঠে চলে আসবে। তাহলে ধরুন কবর দেওয়া হয়ে গেছে, থাক গন্ধ থাকুক, মাটির নিচ থেকে নাকে লাগবে না। জোর করে কবর দিয়ে দিল, আমাকেও কিছু বললো না। না, আমিও তোমাদের কথা মানবো না, এ মুর্দা কবরের নয়, আমি ওদের ডেকে তুলে নিয়ে চললাম। আচ্ছা, খোদা হাফেজ। না না, আমার গায়ে তো এমন গন্ধ নেই। এই তো পেয়েছি বেটারা। বেটারা কি ভুলি না করেছে? লোকটাকে দূর করে দেবে এখান থেকে। তোমার গায়ে মরা মানুষের গন্ধ, তুমি এখানে কি করছো? হ্যাঁ, যাও যাও যাও, কবরে যাও, কবরে যাও। ছি, ওদের
হাঁকি দিয়ে কবরে পাঠিয়ে দিয়ে তোমরা বাইরে থেকে মজা লুটতে চাচ্ছ। ছি 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 ছি, এভাবে ফাঁকি দেয় না। যাও যাও যাও, তোমরা কবরে যাও। হায় গোরখুরিরা এ কী করেছে! আমি তোমাদের গায়ে মুখে পাচ্ছি মরা মানুষের গন্ধ। এই এই, আমি আমি ওদের ওদের তুলে নিয়ে আসি, আমি ওদের তুলে নিয়ে আসি, তোমরা তৈরি হয়ে নাও। না 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 না, আমার রাজ্যে হতে পারে না, গোরখুরিরা এমন ভুল করবে কেন? না না, তোমরা তৈরি হয়ে নাও, আমি ওদের নিয়ে আসছি। স্যার, আমরা এখন ফ্রি। দেখলেন তো পাগলটাকে কীভাবে পোস্ট বানালাম? ওইরকম হুজুর হুজুর না করলে শেষ পর্যন্ত আমারই গায়ের দিকে ছুটত। আর শরীরটাও কেমন জানি স্যার, খুব নড়বড়ে মনে হচ্ছে। এর উপর যদি আর একটা কিছু এসে পড়তো তাহলে আর পাত্তা পাওয়া যেত না। ভালো হতো আপনাকে শুদ্ধ তুলে এনে যদি পুঁতে ফেলার ব্যবস্থা করতাম। স্যার, ওই এই নোংরা কথাটা বারবার বলবেন না তো, শুনতে বড় বিরক্ত লাগে। আর তাহলে কিন্তু আপনার সম্পর্কেও আমি দুই একটা হক কথা বলে ফেলব। যেমন যেমন ধরুন, এই মুহূর্তে আমাকে তুলে নেবার মতো ক্ষমতা বা শক্তি আপনার নেই। আপনি নিজেকে নিজে খাড়া রাখতে পারলে প্রচুর হাততালি পাবেন, বক্তৃতা না করলে হাততালি দেব। সাবাস, মারহাবা। ডিপার্টমেন্টের মুখ উজ্জ্বল করবেন একদিন, তাই তো একবারও তো উঠে দাঁড়ায়নি, ধরে ফেললেন কীভাবে? অনেকদিন স্যার এই লাইনে আছি, আর এইটুকু বুঝবো না। সবটা ঠিক বুঝতে পারেন, উঠতে হয়তো একটু কষ্ট হবে, কিন্তু বক্তৃতা আমি ঠিকই দিতে পারবো। কি বিশ্বাস না বুঝি? বিশ্বাস? হ্যাঁ পারবেন, তা পারবেন। আমি মানে আমার ব্রেনটা এখনও ঠিকঠাক মতো কাজ করছে, যে কোনো পরিস্থিতিতে আমি আমার ডিউটি চালিয়ে যেতে পারবো। তবে স্যার, সমস্যা হচ্ছে যে এই মুহূর্তে খামোখাই আমার চোখ এবং কান বড্ড বেশি কাজ করছে, এই জন্যই ভয় হচ্ছে। ভয় ভয়, আরে কিসের ভয়, কিসের ভয়? তুমি কি মনে করো ওই মুর্দা ফকিরকে আমি ডরাই? ডরাই? যাবার আগে ওই বেটাকে আমি মুর্দা বানিয়ে ছাড়বো। কোথাকার ঘন জিন্দা পীর এসেছে আমার, ওনার কোথায় কবরে সব লাশ এখানে উঠে আসবে, তাই না? কিছু মনে করবেন না স্যার, আপনাকে একটা সওয়াল পুছ করছি। মনে করুন সত্যি সত্যি ওই মুর্দা ফকির যদি লাশগুলোকে নিয়ে একটা মিছিল করে করে আপনার সামনে এসে দাঁড়ায়, তখন আপনি কী করবেন? সবাইকে সবাইকে আপনাকে শুদ্ধ একসঙ্গে পুঁতে ফেলতাম। আমি কিন্তু স্যার আপনার সাথে রসিকতা করিনি। ওই শুনেছি মুর্দা ফকির অনেক কিছু জানে, কিন্তু স্যার ও যদি এসেও পড়ে আমি কিন্তু স্যার ভয় পাবো না। প্রথমে সামনে যাব, তারপরে হাসবো, হাত মিলাবো। ভয় কিন্তু স্যার আমি একদমই পাবো না। তারপর এই নিজের গলাটা নিজেভাবে শক্ত করে চেপে ধরবো, যাতে ভয় যেন আমার আমার বুকের মধ্যে আসতে না পারে। হ্যাঁ স্যার। স্যার একটু দেবেন স্যার, শরীরটার মধ্যে কেমন জানি করছে আর কি, খেলে একটু সাহস পাবো, বুকের মধ্যে কেমন জানি ইয়ে করছে। স্যার গুলি, স্যার গুলি, স্যার শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন স্যার গুলি। এই গুলি যে বুঝলে কি করে? স্যার দেখেছি, কে ছুঁড়েছে সেটা সেটা দেখেছ? না সেটা দেখিনি, তবে কি ছুঁড়েছে তা দেখেছি। কোথায়? আপনি চুপচাপ থাকুন, নড়বেন না, আমি আমি দেখছি খুঁজে পাওয়া যায় কি। থাকো থাকো থাকো, কই? এ কি, এ তো বুলেট, রক্ত মাখা। ভয় ভয় পাবেন স্যার, গুল্লি গুল্লি স্যার, ভয় পেলেই সব গেল। বুঝেছি, এ গাছ ওই মুর্দা ফকিরের, ওই বেটাই টাকের মধ্যে ঢুকে লাশের গা থেকে করে বের করে নিয়ে এসেছে, নিচে ছুঁড়ে মেরে আমাদেরকে ভয় দেখাচ্ছে স্যার।
ও তাহলে বলো কিছু না, হ্যাঁ মুর্দা ফকির, আরে সে তো জ্যান্ত আদমি, বড় ভয় পেয়ে গিয়েছিলাম। এখন উঠে পড়া যাক স্যার, মিছে মিছে ভয় পেয়ে লাভ কি। ইন্সপেক্টর জি, আমার কেমন জানি মনে হচ্ছে যে ওটা ছুঁড়ে মেরেছে সে আমাদের পিছনে দাঁড়িয়ে। তুমি একটু ঘুরে দেখো তো, আমিও তাকাচ্ছি। স্যার উঠে এসেছে। কে? সেই লাশটা। লাশ? কোন লাশটা? বুলেট খাওয়া ছাত্র, খুলি নেই। কি চাই? চুপচাপ দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করে দেখবো। কি জিজ্ঞেস করবে? ও কি চাই, কেন উঠে যাচ্ছে, ঠান্ডা লাগছে কিনা এইসব। ও কি আমাদের কথা বুঝবে? ট্রাই করতে হবে, সব লাইনে ট্রাই করতে হবে স্যার। এটা একটা নতুন সিচুয়েশন স্যার, কুল্লি অগ্রসর হতে হবে। ঘটনা হিসেবে এটা অবাস্তব হতে বাধ্য, কিন্তু অন্যরকম হলেও আমাদের ভয় পেলে চলবে না, ফেস করতেই হবে। কোনো কোনো চিন্তা করবেন না, আমি পিছনে রয়েছি, পিস্তলের টিপ আমার পাক্কা। খবরদার, এটা করবেন না স্যার, এটা পিস্তলের কেস নয়, এটা ঠিক মানে অন্য জিনিস, মানুষ নয়। পিস্তল রেখে দিন, লক্ষ্য করুন আমি কিভাবে সামলে দিচ্ছি, একটু আলাপ করতে পারলেই পোষ মানিয়ে দেব। এই এই, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছো? এই হে, স্যার কোনো সাড়া দিচ্ছ না তো? ও তাহলে বোধ হয় আমাদের সাথে ওদের কোনো কথা নেই। হ্যাঁ, আমাদের সাথে ওরা দেখা করতে আসেনি। চলো চলো তাহলে আমরা আমাদের কাজ চলে যাই, কাজে চলে যাই। না স্যার, এটা হতে পারে না স্যার, কারণ ওদেরকে রেখে আমরা যেতে পারি না, এটা হতে পারে না স্যার। আমি আমার ডিউটি পালন করবই, ওদেরকে ভাবে রেখে আমরা যেতে পারি স্যার। আমি যাব না, আমি থাকব। কোথায় যাবে না, কোথায় থাকবে? কবরে যাব না, এখানে থাকব। অবুজের মতো কথা বলো না, তোমাদের থাকতে নেই, তোমরা মরে গেছো, তোমাদের জন্য অন্য জায়গায় ঠিক হয়ে আছে, এখন তোমাদের এখান থেকে চলে যাওয়াই উচিত। মিথ্যে কথা, আমরা মরিনি, আমরা মরতে চাইনি, আমরা মরব না। ইন্সপেক্টর, আর আমি সব মানি না, সবগুলোকে পুঁতে ফেলব, একটা একটা করে গুলি করে সবগুলোকে আমি মাটির সঙ্গে মিশিয়ে দেবো, হাজার হাজার হাত মাটির নিচে পুঁতে ফেলবো, যাতে কোনোদিন আর উঠে আসতে না পারে। গুলি গুলি, এগুলোকে আবার গুলি করো। গার্ড গার্ড, জি হুজুর, গুলি করো। গুলি? জি স্যার। এই যে আমার কাছে আরো দুটো আছে স্যার, টাটকা তাজা, এখনো খুন লেগে আছে স্যার। নিন, লোড আপনি করুন, আমি ওদের ডেকে নিয়ে আসি স্যার, আমি মিছিলটাকে এদিকে নিয়ে আসি স্যার।